সকলকে নমস্কার বন্ধুরা আজকে আপনাদের জন্য আমি আরেকটি প্রোফাইল নিয়ে চলে এলাম আপনাদের সামনে আপনাদের জন্য তো আজকে যে প্রোফাইলটি আপনাদের সামনে নিয়ে এসেছি সেটি আপনারা থামেলে দেখে বুঝতে পেরেছেন যে আজকের যে প্রোফাইলটি কী তো এই প্রোফাইলটি আপনাদের কোথা থেকে এসেছে বা কী সব কাজ থাকবে যোগ্যতা কত থাকবে কীভাবে আপনারা আবেদন করবেন সমস্ত ডিটেলসটা আপনাদেরকে জানাবো তো আপনারা অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখবেন এবং সেরা যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই যেন সাবস্ক্রাইব করে নিয়ে বেলায় করে অল্প রাখবেন নতুন নতুন জব নতুন নতুন প্রোফাইল পেতে তো বন্ধুরা আজকে যে জবটি আপনাদের হচ্ছে বাড়ির কাজের জন্য তো আপনারা বাড়ির কাজের জন্য নিয়োগ করা হচ্ছে আপনারা চাইলে এখানে আবেদন করতে পারেন কীভাবে করবেন সেটা জানাবো তো আপনারা অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ দিয়ে দেখবেন তো দেখেন আমার এখানে কিছুক্ষণ আগে আমাকে এস এম এস করেছে হ্যালো বেরোজগার জবস তো আমি এখান থেকে পাঠালাম হ্যাঁ হ্যালো তখন সেখান থেকে আমাকে বলছে কামকে নিয়ে লড়কা হে কি আপকে পাস তো কামের জন্য বলছে আপনার পাশে কোনো ছেলে আছে তো আমি বললাম হ্যাঁ আছে বলি কেসা লড়কা চাই আমি বললাম কীরকম লড়কা চাই কীরকম কাজের লোক চাই তো এখানে বলছে আমাকে ঘর কা কাম কর হ্যাঁ হয় বাড়ির কাজ করতে হবে খানা ও ওর কা দেখভাল করানা ওর সে সামালানা তো আপনাদের যেমন থাকবে রান্না করা বাড়ি দেখা বাজার থেকে সামান কিনে আনা এসব আপনাদের কাজ থাকবে আমি বললাম পেয়ে যাবেন কিন্তু ততক্ষণ আমাকে বললো কিন্তু কি আ আমি বললাম আমি স্যালারি প্যাকেজ কি আরেগা তো স্যালারি বলছে স্যালারি থাকবে আপনাদের 15000 টাকা স্যালারি থাকবে আমি তার অ্যাড্রেস দি কাছে বললাম অ্যাড্রেস আমাকে বললো এখান দেখেন এমন अगर कोई मेरे घर में काम करना चाहे तो उसका सब कुछ मिलेगा तो उसको सब कुछ मिल पे यदि के काम करते जाओ ताले যেমন রান্না রেহানা খানা মোবাইল সব কিছু পাবেন মোবাইল পাবেন থাকার জন্য রুম পাবেন খাবার যেমন পেয়ে যাবেন স্যালারি পেবেন আপনার পনেরো হাজার টাকা বন্ধুরা তো এখানে স্যালারি পনেরো হাজার টাকা পেয়ে যাবেন এবং আমি বললাম ওকে আপনার পেয়ে যাবেন তো আমি শুধু আলাম যে আপনার আপনার নাম কে হয় ও রেডারেস কে হয় তো এখানে বলছে নাম হচ্ছে তার অমিত মণ্ডপ হাওড়াতে থাকে বয়স হচ্ছে তার ফিফটি টু তো তার বাড়ি বটে তার যেটা কারেন্টলি বাড়ি সেটা হচ্ছে আপনাদের দিল্লিতে তো হাওড়াতে থাকে হাওড়াতে বিজনেস করে তার নিজের বিজনেস আছে সে বিজনেস থাকে এবং দেখেন নেবেন এখানে ঘাট কাম কর ঘাটে রেহানা হয় বাড়ির যা কাজ থাকবে সেই কাজ আপনাদের করতে হবে এবং বাড়িটাতে আপনাদের থাকতে হবে ঠিক আছে স্যার আপকো মিল জায়গা আমি বললাম ঠিক আছে মিল তো আমি তার আধার কার্ডটি পাঠাতে বললাম কারণ আধার কার্ড দেখে আপনাদেরকে জিনিসটা সম্পূর্ণ জিনিসটা কী সেটা আমি জানতে পারবো তো আধার কার্ড আমি পাঠাতে বলেছি সেটা আমি পেয়ে গেছি আধার কার্ড এবং কাপ বলছে কাপ তাক মিল জায়গা বলছে কতক্ষণে বা কতদিন পরে মল পাওয়া যাবে তো আমি বললাম দুদিনের মধ্যে আপনি পেয়ে যাবেন তো আপনারা যদি কেউ এখানে কাজ করতে চাও তো বন্ধুরা তো এখানে আপনাদের এইচ পাস লাগবে এইচএস পাস থাকলে আপনাদের এখানে কাজ হয়ে যাবে এবং আবেদনকারীর এখানে বয়স কত লাগবে যদি বাইশ থেকে পঞ্চাশের মধ্যে বয়স হয়ে থাকে তাহলে এখানে কাজ করতে পারবেন তো করতে পারবেন না এবং এইচএস পাস চাই এইচ এইচএস পাস না থাকলে আপনারা করতে পারবেন না তো এখানে আপনারা আবেদন কীভাবে করবেন আবেদন করতে হলে বন্ধুরা আপনারা কমেন্ট করবেন কমেন্ট করার পর আপনাদের ফুল অ্যাড্রেস মোবাইল নাম্বার দিয়ে কমেন্ট করবেন তারপরে যদি আমি আপনাদেরকে কন্ট্যাক্টে কন্ট্যাক্ট নাম্বারটা আপনাদেরকে দিয়ে দেবো আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন সেই কমেন্টের মাধ্যমে বন্ধুরা তো আপনার যদি কেউ কাজটি পেতে চাও তাহলে আপনারা কমেন্ট করবেন কমেন্ট করার পর আমি আপনাদের সমস্ত ডিটেলসটা দিয়ে দেবো আপনাদের অ্যাড্রেস দিয়ে দেবো সেই অ্যাড্রেসে আপনারা আসতে পারেন বা কথা বলে নেবেন আপনাদেরকে যে অ্যাড্রেস দেওয়া যাবে সেই অ্যাড্রেসে আপনারা আসবেন তো আপনারা যদি এই কাজটি কেউ করতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করবেন ভিডিওটি লাইক করে ভিডিও যদি ভাল লাগে তাহলে অবশ্যই ভিডিও লাইক করে বন্ধুর সাথে শেয়ার করবেন বা নতুন নতুন জব নতুন নতুন ভ্যাকেন্সি পেতে হলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা